আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি কাজ করতেছেন ভাই? ভাই করতেছে অ্যানালগ ড্রাইভ দিয়ে পিএলসি। এখানে ফার্স্টে এটা হচ্ছে মিটসুবিশি পিএলসি সিপিইউ 3। এটা ফার্স্টে আমরা ওয়্যারিং করছি, এখানে ডিসি ভোল্ট দিয়ে করতে হবে। তারপর আমরা বাইরে থেকে অ্যানালগ যে ইনপুট দেবো, অ্যানালগ যে ইনপুট দেবো সেই অনুপাতে আমাদের আউটপুটটা কাজ করবে। অর্থাৎ আমরা এখানে প্রেশার গেজ বা এয়ার প্রেশার বা টেম্পারেচার প্রেশার আমাদের যেটা লাগবে যেটা ঠিক আমরা সেটা দিলে আমার লোডটা চালু হবে। যেমন এখানে 3 ভোল্টে আমার লোডটা চালু হচ্ছে, আবার যদি 4 ভোল্ট দিই সেক্ষেত্রে আর একটা লোড চালু হবে। আমরা এখানে 3 ভোল্ট সামথিং দিচ্ছি, আমাদের এই লোডটা চালু হচ্ছে, লোড 1 চালু হচ্ছে। জি ভাই, আমাদেরকে একটু চালিয়ে দেখান ভাই। এই যে আমি এখানে অ্যানালগ ভোল্টটা দিচ্ছি, অ্যানালগ ভোল্ট এখানে 4 ভোল্ট, 5 ভোল্ট, 6 ভোল্ট, 7 ভোল্ট, 7 ভোল্ট দিলে আমার এই 3 লোডটা চালু হবে। জি, ওই ভ্যালুটাকে 1225-এর উপরে নিয়ে যেতে হবে। জি, আরো ঘুরান ভাই, সামনের দিকে নিয়ে যায় ভ্যালুটা, সামনের দিকে নিয়ে যায় ভ্যালুটা, বাড়াই ভ্যালুটাকে, বাড়াই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি সার্কিট করতেছেন ভাই? মোটর চলতেছে, বন্ধ করবেন কিভাবে? এখন আমার এখানে 3 সেকেন্ড টাইম সেট করা আছে টাইমারে। এখন আমি যখন ইয়া করবো মানে চাপবো তখন আপনার 3 সেকেন্ড পরে আমার মোটরটা মোটর বন্ধ হয়নি, কিছু সময় পর বন্ধ হয়ে যাবে। খুবই চমৎকার একটি সার্কিট হয়েছে। আপনারা যারা যারা এই সার্কিটে হাতে কলমে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে চান, আপনারা দ্রুত মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে চলে আসুন। তারপরে কি আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা এই সার্কিট টেস্ট করছি মূলত অন ডিলে টাইমার দিয়ে। অর্থাৎ আমরা কোনো কিছু টেস্ট সুইচ দেওয়ার পর আমরা নির্দিষ্ট একটা সময় গ্যাপের পর আমরা আমাদের লোডগুলো যদি পরিচালিত করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই টাইমারটা ইউজ করছি। এবং এই টাইমারে আমরা 5 সেকেন্ড টাইম দিয়ে রেখেছি, যে কারণে আমরা এই সুইচ পুশ করার পরেও ঠিক 5 সেকেন্ড পরে আমাদের এই লোড অর্থাৎ এই মোটরটি চালু হবে। আমরা এখানে মোটরটি চালু হবে। খুবই সুন্দর সার্কিট হয়েছে ভাই, ধন্যবাদ। আসসালামু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি সার্কিট করতেছেন ভাই? এটা ভাই অটো স্টার্ট টু ডেল্টা কনভার্ট সার্কিট। এটা আজকে যখন মোটর রান হচ্ছে তখন হচ্ছে স্টারে ধরতেছে, তার 5 সেকেন্ড পর অটো টাইমারের মাধ্যমে আমি এটা কন্ট্রোল করতেছি, আপনার এনওএনসির মাধ্যমে কন্ট্রোল করতেছি। যখন হচ্ছে আপনার যখন আপনার এনওতে ধরতেছে তখন হচ্ছে স্টারে যাচ্ছে, যখন এনসিতে যাচ্ছে তখন হচ্ছে আপনার ডেল্টাতে চলে যাচ্ছে। ডেল্টাতে হচ্ছে ভোল্টেজ বেশি, যখন আমার মোটরটার স্টার্টিং অবস্থায় ইনিশিয়ালি বেশি কারেন্ট প্রয়োজন তখন আপনার স্টারে ধরতেছে, আর যখন বেশি ভোল্টেজ প্রয়োজন তখন আপনার ডেল্টাতে চলে যাচ্ছে। খুবই সুন্দর সার্কিট হয়েছে ভাই, ধন্যবাদ আপনাকে।